তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস থ্রি পনেরো নম্বরের অঙ্ক বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ফেব্রুয়ারি মাসে পেয়েছ তারই সমাধানটা নিয়ে এসেছি এর আগে আমরা ক্লাস থ্রির অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট করে দিয়েছি সেগুলো যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো আর কথা নয় চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো প্রথমে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর প্রশ্নটা দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়ে বলেছে বল দেখে সংখ্যা দুটির যোগফল লেখো তাহলে দেখো সংখ্যা দুটো আগে লিখে ফেলি এখানে কটা বল আছে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে চারটে বল আছে আর এখানে কটা আছে বল একটা দুটো তিনটে চারটে তাহলে এখানেও আমি চার লিখব তাহলে এই দুটো মিলে একটা সংখ্যা হয়ে গেল দেখো দশক আর একক আমি তাই লিখেছি দশকের ঘরে লিখেছি চার এককের ঘরে লিখেছি চার এরপর এই দুটো মিলে আরেকটা সংখ্যা তৈরি করতে হবে দশকের ঘরে কত বলেছে তিন এক দুই তিন তাহলে আমি দশকের ঘরে লিখলাম তিন আর এককের ঘরে কত বলেছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমি এককের ঘরে লিখলাম পাঁচ এই যোগটা তোমাকে করতে হবে দেখো পাঁচ আর চারে যদি যোগ করো হয় নয় আর তিন আর চার যদি যোগ করো হয় সাত তাহলে তোমাদের উত্তরটা হবে সেভেন্টি নাইন এটা আছে দেখো তোমাদের বি নম্বর অপশনে তাহলে বি নম্বরের উত্তরটা হলো সঠিক তোমরা কিভাবে লিখবে চলো দেখিয়ে দিচ্ছি তোমরা পুরো কথাটা বা প্রশ্নটা লিখবে তারপর ড্যাশ দিয়ে বি নম্বরের অপশানটা লিখে দেবে ঠিক আছে চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই দেখো পরের প্রশ্নতে কি বলেছে তিন শূন্য চার সংখ্যাটি একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে তাহলে দেখো এখানে এককের ঘরে কত আছে এককের ঘরে আছে চার আর দশকের ঘরে কত আছে দেখো দশকের ঘরে আছে শূন্য এর স্থানটা চেঞ্জ করতে হবে অর্থাৎ যেটা আমাদের তিনশো চার রয়েছে সেই সংখ্যাটার মধ্যে এই দুটো সংখ্যাকে ঘুরিয়ে লিখতে হবে উল্টে লিখতে হবে তাহলে থ্রি জিরো ফোর এই জিরো ফোরটাকে উল্টে যদি লিখি তিনের মতো তিন রেখে দেব জিরো ফোরকে আমরা ফোর জিরো লিখবো তার জন্য এখানে ফোর লিখবো বা চার লিখবো তার পাশে শূন্য বা জিরো লিখবো তাহলে তিনশো চল্লিশ আছে দেখো তোমাদের ডি নম্বরে তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল ডি তোমরা উত্তরটা করবে দেখিয়ে দিচ্ছি তোমরা পুরো প্রশ্নটা লিখবে লিখে একটা ড্যাস দিয়ে ডি নম্বরের উত্তরটা লিখে দেবে ঠিক আছে চলো এবার পরের প্রশ্নটা আমরা দেখে নেব পরের প্রশ্নতে বলেছে সত্য মিথ্যা লেখো চারশো চব্বিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয় চারশো চব্বিশ তো হলো চারশো এই হলো চব্বিশ তাহলে সংখ্যাটা হবে কিন্তু চার দুই চার কিন্তু এখানে আছে দুই চার চার তাই এটা ভুল তার জন্য তোমরা এই স্টেটমেন্টটা লিখবে বা এই বিবরণটা বা এই লাইনটা লিখবে লাইনটা লিখে তারপরে তোমরা এখানে মিথ্যে কথাটা লিখে দেবে এ দেখো প্রথমে তোমাদের পুরো লাইনটা লিখতে হবে তারপরে এখানে পাশে মিথ্যা কথাটা লিখতে হবে ঠিক আছে দেখে নিলে দেখো এবার এর খ নম্বর প্রশ্নটা নিরানব্বই যোগ এক সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয় এটা কি সঠিক তাহলে চলো দেখে নিই দেখো এর সাথে যদি আমরা এক যোগ করি এই হলো নিরানব্বই এর সাথে যদি আমরা এককে যোগ করি যোগ করলে কত হয় একশো হয় তাহলে একশো যখন হবে তখন একটা শতকের কাঠির দরকার হবে না অবশ্যই দরকার হবে কারণ তিনটে কাঠি তখন লাগবে সেই কাঠিটা এটা হলো এককের কাঠি এটা দশকের কাঠি এটা তখন হয়ে যাবে শতকের কাঠি তাহলে একশো যখন থাকবে তখন এই ঘরটাতে একটা পুঁথি থাকবে আর এই ঘরটাতেও কোনো পুঁথি থাকবে না এই ঘরটাতেও কোনো পুঁথি থাকবে না তাহলে এই দুটো শূন্য হয়ে যাবে আর এইটাতে থাকবে এক তখন সেটা হবে তাহলে এই কিন্তু একদম সত্য উক্তিটা কিভাবে লিখবে তোমরা খাতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা পুরো কথাটা বা প্রশ্নটা লিখে দেবে তার পাশে সত্য কথাটা লিখবে ঠিক আছে চলো এবার পরের প্রশ্নটা আমরা দেখিনি পরের প্রশ্নটাতে কি বলেছে তিনের ক চিত্রের সাহায্যে কাঠিতে পুথি বসিয়ে এক এক নয় সংখ্যাটি প্রকাশ করো তাহলে তোমরা দেখো এই যে যেরকম চিত্র রয়েছে এরকম চিত্র একটা আঁকতে হবে এঁকে এরকম পুথি দিয়ে তোমাকে কিন্তু সেটা বোঝাতে হবে তাহলে কিভাবে চিত্রটা আঁকবে তোমরা এরকম তিনটে কাঠি এঁকে দেবে তিনটে কাঠি এঁকে দিয়ে প্রথম কাঠিটা একটা বল রাখবে আর এটা বলে দিই এটা এককের কাঠি এটা দশকের কাঠি এটা হবে শতকের কাঠি ঠিক আছে এবার দেখো শতকের ঘরে এক আছে তাই এখানে একটা বল দেবে তারপরে দেখো দশকের ঘরেও এক আছে হবে। কিন্তু দেখো এককের ঘরে নটা আছে তাহলে তোমাকে এইভাবে নটা বল এখানে এঁকে দিতে হবে তাহলেই কিন্তু এই ছবিটা তোমাদের কমপ্লিট হবে কিভাবে করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গাটা খেয়াল করো তোমাদের এই জায়গায় রয়েছে শতকের ঘর এই জায়গায় দশকের ঘর আর এই জায়গায় এককের ঘর তাহলে আমি বলেছিলাম শতকের ঘরে একটা বল রাখতে হবে দশকের ঘরে একটা বল রাখতে হবে আর এককের ঘরে কিন্তু নটা বল রাখতে হবে তোমরা এইভাবে ছবিটা এঁকে দেবে আর নিচে এই সংখ্যাগুলো অবশ্যই লিখে দেবে এখানে লিখবে এক এইখানে এক আর এইখানে লিখবে নয় ঠিক আছে তাহলে ছবিটা ভালো করে দেখে নাও তোমাদের এইভাবেই ছবিটা আঁকতে হবে চলো এবার আমরা ক্ষয়ের প্রসঙ্গটা দেখেনি চারশো তিরিশ সংখ্যাটি পুঁথি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে সংখ্যা তাহলে তাহলে এটা আগের ধরনেরই একটা অঙ্ক তোমাকে বলেছে চারশো তিরিশ মানে তোমাদের তিনটে কাঠি করতে হবে একটা কাঠি হচ্ছে এককের ঘর দশকের ঘর এবং শতকের ঘর সেখানে তোমাকে সংখ্যাটা বলেছে চারশো তিরিশ তাহলে চারশো তিরিশ হচ্ছে চার তিন শূন্য তাহলে এককের ঘরে কত আছে শূন্য আছে একটাও কাঠি হবে না দশকের ঘরে কত আছে তিন আছে এখানে তোমরা তিনটে বল দিয়ে দেবে শতকের ঘরে কত আছে চার তাহলে শতকের কাঠিতে তোমরা চারটে বল দেবে ঠিক আছে তাহলে এইভাবে তোমাদের ছবিটা করতে হবে এ দেখো তোমরা প্রথমে শতকের ঘর দশকের ঘর এবং এককের ঘর এইভাবে একটা ছবি করে নেবে তারপর দেখো শতকের ঘরে যে কাঠিটা আছে সেখানে তোমরা চারটে বল এঁকে দেবে তারপরে দশকের ঘর যেটা আছে তিনটে বল করবে আর এককের ঘরটা কিছু নেই বলে তোমরা কিন্তু ছেড়ে দিও না এটা অবশ্যই করতে হবে করে এখানে একটাও বল দেওয়া যাবে না একটাও বল নেই মানে শূন্য তবেই কিন্তু তোমাদের চারশো তিরিশ সংখ্যাটা হবে তাহলে দেখো শতকের কাঠিতে থাকবে চারটে পুঁথি দশকের কাঠিতে থাকবে তিনটে পুঁথি এবং এককের কাঠিতে একটিও পুঁথি থাকবে না এই তিনটে বাক্য কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে পরের প্রশ্নটা কী বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখো তাহলে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সবাই জানি যে তিনটে নয় তাহলে তিনটে নয় তোমরা লিখে দেবে এবং এইটাকে তোমাকে কথায় লিখতে হবে অর্থাৎ নয় শত নিরানব্বই ঠিক আছে কিভাবে লিখবে চলো দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে লিখবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো তিনটে নয় তারপরের লাইনে লিখবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় হবে নয় শত নিরানব্বই এটুকু লিখলেই হবে তাহলে আজকে আমি তোমাদের ক্লাস থ্রির গণিত বিষয়ে পনেরো নম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা ফেব্রুয়ারি মাসে পেয়েছো তারই সমাধানটা করিয়ে দিলাম আশা করি তোমাদের অনেক উপকারে আসলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটা